हेलो फ्रेंड्स, आज के हलो रान्ना पुजो। तो चलो देखे नाओ आमादेर बाड़ी रान्ना पुजोते की की रान्ना होय एवं केमन होय आमादेर बाड़ी रान्ना पुजो। प्रथमे सब सब्जी गुलो केटे नेवा होयेछे। আর ওভেনে একদিকে ভাত বসিয়ে দেওয়া হলো আর আরেকদিকে পটল ভাজা হচ্ছে। এভাবেই এক এক করে সব সবজিগুলো ভেজে নেওয়া হলো। সব ভাজাভুজি কমপ্লিট। আর হ্যাঁ, এই রান্না পুজো কিন্তু অনেক রকমের হয়। কেউ কেউ অন্য অন্য দিনেও রান্না পুজো করে, সেটাকে বলে ইচ্ছে রান্না। আর এই আমাদের যে রান্না পুজোটা হয় বিশ্বকর্মা পুজোর আগের দিন, এটা হচ্ছে বুড়ো রান্না। তো আমাদের বাড়িতে এটাই হয় বুড়ো রান্না পুজো। ভিডিওটা কিন্তু আমি রান্না পুজোর দিনেই শ্যুট করেছিলাম, বাট একটু অসুস্থতার জন্য তোমরা ভিডিওটা আজকে দেখতে পারছো। কড়াইতে ছাঁচি কুমড়োটা দিয়ে দেওয়া হয়ে গেল। তো একদিকে হচ্ছে ছাঁচি কুমড়ো আর একদিকে হচ্ছে মুসুরির ডাল, নারকেল দিয়ে মিষ্টি মিষ্টি মুসুরির ডাল। ছাঁচি কুমড়োতেও যদিও নারকেল দেওয়া হয়, ওইটাও মিষ্টি হয়। আর বানিয়ে নেওয়া হলো চালতার টক। এটা ছাড়া রান্না পুজো একেবারেই সম্পূর্ণ হয় না। সেটা হলো মাছ, ইলিশ মাছ। হ্যাঁ, আমাদেরও আনা হয়েছিল ইলিশ মাছ এবং কাতলা মাছ। কিছুটা ইলিশ মাছ এবং কাতলা মাছ ভেজে রাখা হয়েছে আর কিছুটা ঝাল করা হয়েছে। হ্যাঁ, ইলিশ মাছের তেলও রাখা হয়েছিল, বাট আমি সেটা ভিডিও নিতে ভুলে গেছি। একটা জিনিস, আমাদের বাড়িতে কিন্তু মাছটা আগেই রান্না করে নেওয়া হয় অন্য ওভেনে। তারপর স্নান করে নিয়ে যে নিরামিষ ভোগ রান্নার ওভেন আছে তাতে রান্না করে রান্নাগুলো সব করা হয়, কারণ ঠাকুরকে মাছ দেওয়া হয় না। দেখতেই পাচ্ছ সব রান্নাগুলো হয়ে গেছে। তো আমাদের কিন্তু দুটো হাঁড়িতে ভাত করা হয়। সব রান্নাগুলো যা যা রান্না হলো সবই কিন্তু দুটো ভাগে ভাগ করে নেওয়া হয়। একটা হচ্ছে আজকে রান্না পুজোর দিনে লক্ষ্মীকে দেওয়া হয়, মা লক্ষ্মীকে ভোগ দেওয়া হয়, তারপর হচ্ছে আমরা খাই। আর আরেকটা হাঁড়ির যে ভাত সেটাকে হচ্ছে পান্তা ভাত করা হয়, সেটা হচ্ছে পরের দিন ঠাকুরদের ভোগ দেওয়া হয় এবং সেটাও আমরা পান্তা হিসেবে খাই। মা লক্ষ্মীকে ভোগ দেওয়া হয়ে গেছে, পুজো করা হয়ে গেছে। এবার হচ্ছে বিশ্বকর্মা পুজোর দিনে এই ওভেনটাকে এরকমভাবে সাজানো হয়। যারা মাটির উনুনে রান্না করে তারা সেই উনুনটাকে সাজায়, আর আমাদের যেহেতু ওভেনে রান্না হয়েছে তো ওভেনটাকেই সাজানো হয়েছে। মা মনসার নৈবেদ্য সাজানো হয়ে গেছে। বাড়ির পাশে একটি মন্দির আছে, সেখানে পুজো দিতে যাওয়া হবে। আর আমাদের বাড়িতে যে পুজো হবে তার জন্য মোটামুটি সবই রেডি হয়ে গেছে, ভোগও সাজিয়ে দেওয়া হয়ে গেছে। তো প্রথমেই হচ্ছে অষ্টনাগকে ভোগ দেওয়া হয়েছে, তারপর হচ্ছে লক্ষ্মীনারায়ণকে ভোগ দেওয়া হয়েছে, পঞ্চদেবতাকে ভোগ দেওয়া হয়েছে, গোপালকে ভোগ দেওয়া হয়েছে এবং শীতলা মনসাকেও ভোগ দেওয়া হয়েছে। পুরোহিত মশাই এসে পুজো করে দিয়ে গেলেন। তো পুজোর সময়টা ভিডিও নেওয়া হয়নি, আর পুজো মিটে যাবার পর একটু প্রসাদ খেয়ে তারপরে রেস্ট নিচ্ছিলাম। তারপরে এই যে বিশ্বকর্মা পুজো উপলক্ষে আজকে এইসব আয়োজন হয়েছে। এর দিনে যেহেতু বাড়িতে রান্না করতে নেই, উনুন জ্বালাতে নেই, তো দুপুরে তো পান্তাই খাওয়া হয়েছিল, আর রাত্রিরে বাড়ির বাইরে রান্নার ব্যবস্থা আছে, ওখানেই সব রান্না হয়েছে। তো চলো এবার ঝটপট আমরা খেয়ে নিই। আর তোমরা সকলেই সুস্থ থেকো, ভালো থেকো, আর তোমাদের বাড়ির রান্না পুজো কেমন হয়, কী কী রান্না হয় সেটাও কিন্তু জানিও কমেন্ট করে, ঠিক আছে? এটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর সকলেই ভালো থেকো, টাটা, বাই বাই, সি ইউ সুন।